ওয়েলকাম টু রান্না ব্লগ লতা। কাটল বেশি চিংড়ি মাছ, চিকেন অ্যান্ড কোকোনাট, কোকোনাট চিকেন। ওয়েলকাম টু রান্না ব্লগ কোকোনাট চিকেন। সালাম আলাইকুম আপুরা ভাইয়ারা, কে কোথায় আছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনার বোন খুবই ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মনে হয় আপনারাও খুব আরামে সুখে শান্তিতে আছেন, তাহলে ভালো থাকেন। আর আলহামদুলিল্লাহ আমি আজকে কিছুটা রান্না নিয়ে আসছি, তো ওই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। রান্না আসারগুলো দেখো আমার রান্না, আর আপনারা আমার পেজটা শেয়ার দিবা, লাইক দিবা, সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? আপুরা ভাইয়ারা যে যেখানে আসেন দেখতে থাকেন, আর ভালো করে খেয়াল রাখবেন কি কি আমি অনেক জিনিস রান্না করছি, কি রকম করছি, কেমন করছি, সেইটা আমি দেখে দেখে বলিয়া বলিয়া যাব, আপনারা ফলো করবেন। দেখেন আমি ওখানে তেল দিতেছি, একটা কোকোনাট চিকেন বানাবো, কোকোনাট, আর এখানে লতি দিয়া ইসা রান্না করবো। লতি দিয়া ইসা মাছ রান্না করব, লতা দিয়া চিংড়ি মাছ রান্না করব। আর এটা হইলো আমি কোকোনাট উইথ চিকেন, চিকেন কোকোনাট রান্না করব, ঠিক আছে? আর এটা ইসা দিয়া লতা, কি মজার লতা, সব দইয়া দইয়া রাখছি, জাস্ট আপনাদের সামনে আমি রান্না করব, আপনারা দেখতে থাকেন। চিকেনের জন্য আমি 1 চামচ আদা রসুন কাটিয়া রাখছি, ওইটা দিলাম। এগুলো আমি আগে থাকি কাটিয়ে পিছিয়ে রাখছি। আর এখন দিব পেঁয়াজ, আমি পেঁয়াজ মেশিন দিয়ে মারিয়া রাখছি। ওকে, 1 চামচ 2 চামচ 3 চামচ, এটা হলো চিকেন রান্না করবো, কোকোনাট চিকেন। তারপরে এখন মিশা দিই, হ্যালো, আসসালামু আলাইকুম। দেখো কা আপনি, আমি রান্না এখন লাইক রান্না করি, আর আপনি আর রিং করবা না প্লিজ, ওকে? এরকম করলে তো আমার কুকিংটা শেষ, নষ্ট হয়ে যাবে। কি হইল, এটা বন্ধ হয়ে গেছে? একটা ফোন আসছে, সেই জন্য ফোন আসিয়া রান্নাটা স্টপ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, যাক দেখা যাক কি হয়, আর যদি না করেন ভিডিও কল করছি, বুঝছেন তো? এখন আমি ওই কোকোনাট চিকেনের মধ্যে মশলা দিয়া, দেখো কা ও চিলি দিয়া অতটুকু, এইটা গরম মশলা, অত 1 চামচ জিরা, 1 চামচ পুরা বড়িয়া, 1 চামচ মানে অনেকগুলা চিকেন তৈরি লাগে, হলদিও পুরা বড়িয়া, 1 চামচ পুরা বড়িয়া গরম মশলা, 1 চামচ, ঠিক আছে? খুব মজাদার চিকেন হইব, কোকোনাট চিকেন।
তখন দেখো কা ইটা মাঝে আমি দই দিয়া কোকোনাট চিকেন দই দিয়া বাক্কা চিকেন তো ভাল লাগে। এই দই মধ্যে মশলাটা খুব ভালো করে গ্রান করে দেয়, কারণ বাটা মশলা তো অলরেডি এটা এটা রেডি করা বাটা মশলা। এখন খালি চিকেন দিব, চিকেন গ্রান হইব, তার বাদে কোকোনাট দিব। ঠিক আছে, এখন চিকেন দিয়ে দেখো কা চিকেন গুলা খাটিয়া দুইয়া একদম পিস পিস করিয়া রাখছি সুন্দর করে পরিষ্কার করে। এখন ও চিকেন গুলা দিলা এখন চিকেন দিয়া গুড়িয়া রাখবো, চিকেন ওর পানি বার হইয়া চিকেনটা বিরান হইব। তা কোকোনাট চিকেন আপনারা রেখাই না কোন চিকেন খাওয়াইলাম, এখন কোকোনাট চিকেন খাবা আয়া দেখো কা কোকোনাট চিকেন কিলা লাগে খুব টেস্টি হয় কোকোনাট চিকেন। এখন ওইটার চাটনি কই এই ওইটা গুড়িয়া রাখলাম। ঠিক আছে, এখন ওইটা ওখানে নেই, আর এখন ওটা ওখানে আনি। এখন ওখানের জন্য কি রান্না করবো লতা রান্না করবো, তো তার মধ্যে এই যে পেঁয়াজ কাটিয়ে রাখছি, হ্যাঁ পেঁয়াজ দিব, চিংড়ি মাছ দিয়া লোকা দেখছেন একটা প্যাকেট লোকা ওয়ান প্যাকেট। আটল দিচ্ছি লোকা চিংড়ি মাছ তারপরে মিষ্টা দেব, একটু জিরা দিব, একটু হলদি দিব, হাফ হাফ চামচ, তার বাদে চিনি দিব। দেখেন এখন লতা দিয়ে দিলাম, লতাটা বিরান হোক, লতাটা বিরান হয়েছে অনেক কম সময় লাগে আর ভিজতেও সময় লাগে, তাই জন্য দিয়ে দিলাম লতার মধ্যে মশলার মধ্যে সব কিছু ভিজলে তারপরে সব কিছু দিব একটু একটু। অনেকগুলা রান্না এখন দেখেন মশলাটা বিরান হয়ে আসছে, এখন আমি কোকোনাটটা দিব। দেখেন চিকেনের মশলা উশলা বারে গিয়ে চিকেন নরম হয়ে গেছে শেষ, তারপরে এখন কোকোনাট মিল্কটা দিয়া চিকেনটা রান্না হয়ে যাবে। দুইয়া টিনের মধ্যে যা ক্রিম আছে সারা দিলে দেখি আর লাগবো কিনা। এটা হইলো কোকোনাট চিকেন, দেখেন মশলারে অনেকক্ষণ বিরান করলাম চিকেনের মধ্যে, চিকেনটা বিরান হয়ে আসছে একদম ছুটিয়া ছুটিয়া আসছে, দেখেন রেডি হয়ে গেছে। এখন একটু কোকোনাট দিলাম মিল্ক, তার বাদে বয়েল করিয়া নামাইয়া ফেল। আর একটু পানি দিব যাতে ভালো করে সিদ্ধ হয়।
এই চিকেনটা ডুবু ডুবু হয়ে, তারপরে হয়ে গেল আলু লতাটা। এখনো রেডি হয়েছে না, আর একটু সময় লাগবো লতা রেডি হইতে। এখনো রেডি না লতা, আর একটু ঘুরিয়ে রাখি লতা। লতা এই দেশের প্রয়োজন, লতা সময় লাগে, চিকেন সময় লাগে না। লবণ আরো দেই, হয়ে গেছে আমার রান্না। এটা হলো কোকোনাট চিকেন। এখন লতাটা এখনো রান্না হয়, দেখো এখনো দিচ্ছে না মনে করে। কাটল বেশি লতা বিচার দিমু আর না হইলে লতাটা স্লো রেসে রাখে। অনেকক্ষণ হয়ে গেছে, ফ্রোজেন লতা খুব সময় লাগে, আর চিকেন টিকেন এটা খুব সময় লাগে না, এটা সব করে যায়। এটা কোকোনাট চিকেন।